عليه وسلم صلاة أداي كرتين قرآن شبه سورة النساء رقشتو تين نمبر آية دول چان إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا نسوي الله رب العالمين مؤمن در جنو نماز شماع ندھرم کر دیئے چان ندھرم نا كي قول چان الله زي زيش ندھرم کر دیئے چان সেইখানে আর কোন মানুষের নতুন করে নির্ধারণ করার কোন অধিকার থাকে না আল্লাহ নামাজের সময় সালাতের সময় নির্ধারণ করে দিয়েছেন যেমন কোরআন শরীফে সূরা বনি ইসরাঈল 78 নম্বর আয়াতে আল্লাহ রব আলামিন বলছেন আকিমিস সালাতা লিদুলুকিস শামস সূর্য ঢলে পড়লে তোমরা জোহরের সালাত আদায় করো সূর্যটা যখন ঢলে পড়বে জোহরের সালাত আদায় করবে কথা কি কার সরাসরি আল্লাহ সরাসরি কার আল্লাহ আমাদের দেশে দেখবেন একদল লোকেরা সূর্য ঢলে পড়ার সাথে সাথে দুই চার পাঁচ মিনিট পরেই আজান দিয়ে ফেলায় এরা হলো ইলা মাযহাবের দল আর এক দল আছে আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যায় তারপর আজান দেয় না কি কথা ঠিক বলছেন আমি একটা বা সোয়া একটা বা দেড়টার দিকে যে আজান দেয় ইচ্ছাকৃতভাবে দেরি করে আমি জিজ্ঞেস করি কোরআন শরীফে আল্লাহ যেখানে বলছেন সূর্য ঢলে পড়লে সালাত আদায় করো সেখানে ইচ্ছাকৃতভাবে একটা সময় তো সময় একটা সময় আজান দেওয়া এটা কি আল্লাহর সাথে বাটপারি নয় এটা কি আল্লাহর হুকুম মানা হলো না আল্লাহ কি বিরুদ্ধে আঙ্গুলি দেখানো হলো আল্লাহ তুমি পারো আমরাও পারি তুমি ঠিক করছো সূর্য ঢলে পড়লে আমরা আধা ঘন্টা সরে বা এক ঘন্টা পরে আমরা ঠিক করলাম তার মানে আল্লাহর উপরে খোদার উপরে খোদগিরি করলো কি কথা ঠিক কিনা কিন্তু দেখবেন তারাও বলে আমরাও বলি সবাই বলে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া সওয়াবের কাজ কি বলে কি বলে না প্রথম ওয়াক্তে নামাজ পড়া সওয়াবের কাজ এরা তারা বলে কি বলে না বলে কিন্তু যাদের লম্বা জামা জামা লম্বা দাড়ি লম্বা পাগড়ি মাথায় তারা দেরি করে পড়ে আর যাদের খাটো জামা তারা কিন্তু আউয়াল ওয়াক্তে পড়ে কথাটা ঠিক বলছি কিনা লম্বা জামাওয়ালারা জামা লম্বা কিন্তু নামাজ খাটো দেখবেন যাদের খাটো জামা যারা আলাদি দাবি করে তারা একটা উপলক্ষে পড়ে দ্বিতীয়ত তাদের নামাজ একটু ধীর স্থির ভাবে হয় কথা ঠিক কিনা তাহলে এদের জামা খাটো নামাজ লম্বা তাদের জামা লম্বা নামাজ খাটো কি কথা ঠিক বলছি কিনা আপন আমি যে কথাগুলো বলি একটু বিবেক দিয়েছে বিবেচনা করে দেখুন জামা লম্বা দাড়ি লম্বা কিন্তু টুক টুক করে মুরগি আদার খাইতে সেজদা দেয় তাড়াতাড়ি মুরগি আদার খাওয়ার মতো সেজদা দেয় কথা ঠিক বলছি আর যারা আলাদিস করে তারা জামা খাটো হলেও তাদের রুকুটা সেজদা একটু দেরি করে হয় কথাটা সত্য না মিথ্যা আল্লাহ আপনার বিবেকের কাছে আল্লাহকে সাক্ষী রেখে আপনার বিবেকের কাছে বিচার দিয়ে গেলাম আপনার বিবেকের কাছে বিচার দিয়ে গেলাম এই বিচারও যদি আপনি ধরতে না পারেন কে হক কে বাতিল তাহলে বুঝতে হবে আপনার নসিবে হেদায়ত নাই হে মুসলিম জাতি নামাজের অর্থ হওয়ার সাথে সাথে আপনি ইচ্ছাকৃতভাবে দেরি করবেন না আপনার যদি কোনো ওজোর থাকে সেটা এক্সেপশনাল ব্যাপার কিন্তু ইচ্ছাকৃতভাবে অর্থ চলে যাচ্ছে এরপর বসে রয়েছেন বসে রয়েছেন বসে রয়েছেন হুজুরে আয় না কিবলা আয় না বাবা জান আসে না তারপরে খাজা বাবা আসে না দয়াল বাবা আসে না কিবলা কাবা আসে না না আসলে কি করে জামাত কায়েম দাঁড়াই এরকম অনেক দেরি হয় এদেশের মাটিতে না 1140 নম্বর হাদিস বুখারি বুখারি শরীফ আধুনিক প্রকাশনী 1140 নম্বর হাদিস খুলে দেখুন নামাজের অক্ত হয়ে গেছে আজান হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েছেন পথিমধ্যে একটা গন্ডগোল দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়ালেন নামাজের অক্ত হয়ে গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য দেরি করে নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে ঠেলে ইমামতি করতে দিয়েছেন হাদিসটি কোথায় কোথায় হাদিসটি 1140 হাদিস নবীর জন্য দেরি করে নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে ইমামতি করার জন্য সঙ্গে ঠেলে দিয়েছেন এ তো সেই জাতি মুসলিম তো সেই জাতি আহলে হাদিস তো সেই জাতি কোন আব্দুর রহিম কে আব্দুল করিমের জন্য নামাজ রক্ত হয়ে গেলে দেরি করে না কিন্তু এটা সারা মাটিতে অনেক বেদাতি লোকেরা আছে তারা পিসাবের জন্য হুজুরের জন্য নামাজের দেরি করে সেইখানে নবীর জন্য সাহাবীরা দেরি করে নাই সেইখানে কোন পীরের জন্য হুজুরের জন্য মুফতি সাহেবের জন্য দেরি করা জায়েজ আছে নাই কিন্তু আহলে হাদিসরা এটা করে না
নামাজ রপ্ত হয়ে গেলে শুরু করে দিল কার জন্য বড় করে না কথাটা ঠিক বলছি না মিথ্যা এটা কাদের মধ্যে আছে বলুন তো কাদের মধ্যে আছে এরপরও যদি আলেমদেরকে গালি দেন তাহলে পিঠে বস্তা বেঁধে লাইয়েন কেয়ামতের মাঠে দেখা হবে ইনশাআল্লাহ হ্যাঁ মুসলিম জাতি নামাজের অক্ত হয়ে গেলে যথাসাধ্য যথাসাধ্য অক্ত মতো সালাত আদায় করার চেষ্টা করবেন যদি তাই না করেন তাহলে আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে জবাবদিহি অবশ্যই করতে হবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যদি এই আউয়াল অক্ত হওয়ার পরে যদি আপনি সময় মতো সালাত আদায় না করে ইচ্ছেকৃত ভাবে মরে যান ওই সময় যদি ইন্তেকাল করেন ওই ফরজ নামাজের কৈফিয়ত আপনার দিতে হবে এই কথা ঠিক কিনা একজন ইমানদার ব্যক্তি নামাজের অক্ত হইলে আর ইচ্ছেকৃত ভাবে দেরি করতে পারে না এই জন্য আউয়াল অক্তে নামাজ পড়া এটা রাসূলের সুন্নাত আউয়াল অক্তে প্রথম অক্তে অক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করা এটা মুমিনদের বৈশিষ্ট্য আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত